মাইদান ফিতনা ফাসাদ নয়, জিহাদ গরম অকবর মালাই রোহিঙ্গা লই নয়, জিহাদ গইতো আর কানতে আর যায়ুম নয়, জিহাদ গইতো আর কান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেন সবাই এন গুরু হুমাদ জানতো হাজগুড়ি একখান ব্যানার উঠে দেখা যারা এমা হালাওয়া দে বন্যা দে বিয়ে শাদি করি না ফার হরকে ছুটিয়া পয়সার লাই তৈলি যেহনো ভাই আইন মাতি বুলিয়াই না আল্লাহর গোর একখান মসুদ বানি দিলে তো বালা ওনারা বেগুনে জানো তো যে জেতরাম ভারিয়া দশ লাড়িয়া করমুজা যদি ইয়াকর যদি বিয়া গান গড়া দিয়ে গড় একখান গড়িয়ে যদি আল্লাহ সুবাহানুভু তালা উগ্র যদি ঘরের বাইশে দুইটা কেলে উগ্র খলমা বাজ্য ভান হইব হাজগুড়ি পাঁচত্ত নামাজ সম্মান নামাজ সান আমাদের বকুনলাতে ধোয়া করিব ভাল্লা। তো ওনারা ফতি ভাই এনে মাথি বুলাই ন ভাই ওনারা তো খেলার হইদি না ভারি তে আর গ্রুপ বাইন্দ তো ভাই আইন ওনারা গ্রুপ দে বাইন্দ ভালা হতা গ্রুপের খাই দেখান না সবাই আইন শুধু গ্রুপ বাঁধিও রে গরুরা বাঁধি রাখি ভাঙ্গুরি বাঁধি লাগিলে নইব হনমাই কি দুলের হনবাই এনে কি তুলের ইহান রোজ কি আল্লাহ কাহরিব তো নিজের মুখো জুবানে মাতি না পাইলে নিজের মুখো জুবানে যদি ভাই এদের বুঝা নি পাইলে ওনার তো গ্রুপ বাঁধিও রে আর হন দরহান নাই বুঝি পাইছ না ভাই আইন মা গো দুঃখ পারিবার মদত গড়া ঘুরিব ভাই গো দুঃখ পারিবার মদত গড়া ঘুরিব সাহায্য মদত গড়া ঘুরিব ইয়া বগুণ তুমি ফিকির তা ঘুরিব গ্রুপ বাঁধিরে নিজা মারিব ওই তখন ইয়ান হন কিয় ইসলামর মৌমেনার হাম ন ভাই আইন খ্রিস্টান হরাত দিবার রোহিঙ্গার রোহিঙ্গা হরাত দিবা নস তো ভাই নানা বগুণকে মাতি বলি আইয় সালাম আলাইকুম তো সুরে সামানা ফাইলে আমি এখন এখন হোর দিগিলি ভারি তো তোমার কি হ্যাঁ কথা আমি মদত পাই দি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আরা এ মায়া হওয়া বেশি বেসার মায়া হওয়া মা বাপাই মরে গিয়ে মা মায়া মরে গিয়ে হ্যাঁ হ্যাঁ মতো ফোন মা মায়া হওয়া মাইসার মা তেহারে এখন দাদির তো জায়গায় মায়া হওয়া এক জায়গাতে আমি এখন গর্নি নিই তো মায়া হওয়াতে এখন জানি আসে না দিয়ে আনলাম মায়া হওয়া দিয়া সাথে দিন আমি ঘরে আল্লাহর আছে যদি মায়া হওয়া দিয়া দিয়ে বেলা দিয়ে যদি কুশি করে দিয়ে বেশি ডর কথা চাওয়া হবে এই মায়া হওয়া এখন জানি গদ্য গর্তি হয়ে গিয়ে সুদে মানা যায়নি মায়া হওয়া সুদম সচ্চা ইচ্ছাল্লাহ বলে বাজি রয়ে গিয়ে তো ওনারা যদি ইয়ান যদি আল্লাহর আছে যদি মদত ধরে পাইলে বেশি ডর কথা জানি কি একটু মসজিদ বানি দিয়ে মানে দু চাওয়া হবে এখন দাদির তো জায়গাতে দাদি জন্যাঘাত হেলা হিবা হিবা সুদা খেলা জন মায়ের ঘর তুলিয়ে নারি খাইতে লইতে বেশি আনি মায়ের ঘর আনিকে এখন দুঃখত তো ওনারা গল নিলে তো সব মারে মায়ের ঘর যদি বিয়া সাদি দিয়া পাইছিল সস্তা হিসাবে যদি আল্লাহর কাছে দিয়ে আনি কিছু ডর করা কোথাও মসজিদ বানি দিয়ে মানে দু সব ও এবে দু আন তুলে দিয়ে আন ওনারা যে দুর্মা হওয়া তার দুর্মা শেয়ার করো তে বেদু এবে দু মা দে মায়া হওয়ার গো লম্বর দি লম্বর বলে মায়া হওয়ালে যোগাযোগ করলে পারিবে
দেশের ভিতরে বাহারে যেদিন আছে দুনরা আরাতর ভিতরে চলাম আরে দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ।